সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনবাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চাপাইনবাবগঞ্জের সংবাদ কর্মীদের সাথে মত বিনিময়। চাপাইনবাবগঞ্জে একজনের যাবজ্জীবন, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চাপাইনবাবগঞ্জে সংবাদ কর্মীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম গালেক খান। জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে মত বিনিময় সভায় চাপাইনবাবগঞ্জে মাছ চাষের বিভিন্ন দিক তুলে ধরেন জেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক আবুল কালাম আজাদ। এ সময় আরো বক্তব্য দেন চাপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শহীদুল হুদা আলম, সাংবাদিক আজিজুর রহমান শিশির, জাকির হোসেন পিঙ্কু সহ অন্যান্যরা। এদিকে শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচল ও ভোলাহাটেও সংবাদ কর্মীদের সাথে মত বিনিময় করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস। চাপাইনবাবগঞ্জে মাদক আইনের একটি মামলা আলামিন ইসলাম ওরফে ফকির কারাদণ্ডে নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সেই সাথে তাকে 50,000 টাকা জরিমানা না দেয় 2 বছর কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার বিকেল 2:45 দিকে সিনিয়র তায়রা জজ মোহাম্মদ আদিব আলী দণ্ডিতদের উপস্থিতিতে রায় প্রদান করেন। আলামিন রাজশাহীর গোদাগাড়ি উপজেলার জৈটা বটতলা গ্রামের আনারুল হকের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, 2020 সালের 18 সেপ্টেম্বর চাপাইনবাবগঞ্জ পৌরসভার 4 নং ওয়ার্ডের তারিয়াপুর এলাকায় রাজশাহী হতে চাপাইনবাবগঞ্জ গ্রামের সড়কে 4 আর্মড পুলিশ ব্যাটেলিয়ন বগুড়ার অপারেশন অ্যান্ড ইন্টেলিজেন্স সেলের অভিযানে 100 গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার হয় আলামি। এ ঘটনায় 19 সেপ্টেম্বর সদর মামলা থানায় মামলা করেন এপিবিএন তৎকালীন উপপরিদর্শক আতাউর রহমান। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক সোহেল রানা 2020 সালের 1 অক্টোবর আলামিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। আজ এখানেই শেষ করছি চাপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01-3-1-02-59 আর 2 নম্বরে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, শুভরাত্রি।